আমরা চাই সুন্দর একটা পরিবেশে সবাই মিলে রাজনগর উপজেলাকে সাজানোর জন্য। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের আগামী দিনগুলো সুন্দর করার জন্য আপনাদের দাওয়াত রইল। আপনারা জাতীয়তাবাদী দলকে সার্বিক সহায়তা করবেন, আমাদের নেতা নাসের রহমান মহোদয়কে সার্বিক সহায়তা করবেন, এবং আমাদের সবাই মিলে যাতে এই রাজনগরকে একটা সুন্দর পরিবেশ আমরা করতে পারি সেই দিকে আপনারা একটু মনোনিবেশ করবেন। যে লোক আপনাদের এখানে সে কোনো অন্যায় অত্যাচার করতে যায় তাহলে তাকে বেঁধে ফেলবেন, বেঁধে আমাদের আমাদের খবর পৌঁছে দেবেন, আমরা চিহ্নিত করব সে কোন দলের, কোন দলের এবং সে কেন এই এই উদ্দেশ্য করতে চাচ্ছে। যারা বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে শনাক্ত করা প্রয়োজন, তারা কোন দলের এবং কোন দলের হয়ে আমাদের সমাজের অবস্থা বিশৃঙ্খল পরিবেশ করতে চায়। আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, আমাদের রাজনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে নির্দেশ হল, যদি কেউ আপনাদের মন্দিরে 10টি মন্দির দেখেছে এখানে ঝুঁকিপূর্ণ, এই 10টি মন্দিরের কথা আপনাদের নেতৃবৃন্দ, আমাদের স্পেশালি রাজনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে আপনারা বলে যাবেন। আমরা এইটুকু বলবো, যে লোক আপনাদের এখানে সে কোন অন্যায় অত্যাচার করতে যায় তাহলে তাকে বেঁধে ফেলবেন, বেঁধে আমাদের আমাদের খবর পৌঁছে দেবেন, আমরা চিহ্নিত করবো সে কোন দলের, কোন দলের এবং সে কেন এই এই উদ্দেশ্য করতে চাচ্ছে। আমরা চাই সুন্দর একটা পরিবেশে সবাই মিলে রাজনগর উপজেলাকে সাজানোর জন্য। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের আগামী দিনগুলো সুন্দর করার জন্য আপনাদের দাওয়াত রইল। আপনারা জাতীয়তাবাদী দলকে সার্বিক সহায়তা করবেন, আমাদের নেতা নাসের রহমান মহোদয়কে সার্বিক সহায়তা করবেন, এবং আমাদের সবাই মিলে যাতে এই রাজনগরকে একটা সুন্দর পরিবেশ আমরা করতে পারি সেই দিকে আপনারা একটু মনোনিবেশ করবেন। আমাদের মরহুম নেতা এম সাইফুর রহমান মহোদয় এই রাজনগরকে একটি সুন্দর পরিবেশ করে রাস্তাঘাট সব কিছু করে দিয়ে উনি দুনিয়াবী মায়া ত্যাগ করে চলে গেছেন, মরহুম হয়ে গেছেন। আমাদের বাদ বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা বিএনপির নেতৃত্বে নাসের রহমানের মহোদয়ের নেতৃত্বে আমরা সম্পন্ন করতে চাই। বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করি, সবার মঙ্গল কামনা করি, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এই বলে আমি আমার নেত্রীর জন্য বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, এম নাসের রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।